হ্যালো অ্যান্ড ওয়েলকাম। পুরীতে যাওয়ার জন্য কোন কোন ট্রেনগুলো রয়েছে, এখন কোন কোন ট্রেনগুলো যাচ্ছে, এই নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করেছেন। এর আগেও আমি ভিডিও ছেড়েছিলাম কলকাতা থেকে উত্তরবঙ্গ তো যে যে ট্রেনগুলো কানেক্ট হচ্ছে সেইগুলো নিয়ে, সেখানেও অনেকে কমেন্ট করেছিলেন যে কলকাতা থেকে পুরীতে এই মুহূর্তে কোন কোন ট্রেনগুলো যাচ্ছে। তো সেই সংক্রান্তই আজকে বেশ কিছু ট্রেন, আগে একটি মাত্র ট্রেন চলছিল কলকাতা থেকে পুরীর দিকে যাচ্ছিল, এখন বেশ কয়েকটি ট্রেন পুরীর দিকে যাচ্ছে। সম্পূর্ণ তার ডিটেলস, কোথা থেকে ছাড়ছে, কখন ছাড়ছে, মানে কোথা থেকে ছাড়ছে, মানে শিয়ালদা, হাওড়া, সাঁতরাগাছি কোথা থেকে ছাড়ছে এবং কখন পৌঁছচ্ছে, কোথায় কোথায় পৌঁছচ্ছে, সম্পূর্ণ ডিটেলস নিয়ে আজকের এই ভিডিও। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কলকাতা থেকে পুরীর দিকে যাওয়ার ট্রেনের সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে যাবেন। আর এরকম টাইপের ভিডিও পেতে, নতুন বেড়াতে যাওয়ার জায়গার সন্ধান পেতে অবশ্যই বলবো, সামনে আরও নানান বেড়াতে যাওয়ার জায়গার ভিডিও আসছে নতুন নতুন, তো সেই সন্ধান পেতে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, অল নোটিফিকেশানটি অন করে দেবেন। প্রথমে বলি কলকাতা থেকে পুরীর দিকে যাচ্ছে যে ট্রেনটি, সেটি হচ্ছে 02201 শিয়ালদা পুরী দুরন্ত। এটা কোভিড স্পেশাল ট্রেন, কোভিড স্পেশালের নামে চলছে, শিয়ালদা থেকে পুরী যাচ্ছে। এটি আপনারা পাবেন শিয়ালদা থেকে সোমবার, বুধবার আর শুক্রবার। ডিপার্চারের টাইম বা ছেড়ে যাওয়ার টাইম হচ্ছে সন্ধে 8টার সময়, পৌঁছচ্ছে নেক্সট দিন ভোরবেলা 4:35 পুরীতে। টোটাল টাইম লাগছে 8 ঘন্টা 35 মিনিট মতো। এরপরে আরও একটা ট্রেন 02895, এটা হাওড়া পুরী সুপারফাস্ট যে ট্রেনটি ছিল সেটি এখন ফেস্টিভ্যাল স্পেশাল, হাওড়া পুরী ফেস্টিভ্যাল স্পেশাল নামে চলছে। হাওড়া থেকে ট্রেনটা পাবেন পুরীতে যাচ্ছে, এই ট্রেনটি পাবেন একমাত্র শুক্রবার। ডিপার্চার হচ্ছে 8:55 এখান থেকে হাওড়া থেকে, পৌঁছচ্ছে পরের দিন 5:50 পুরীতে। টাইম লাগছে 8:55 মতো। পরে 02837 আরও একটা হাওড়া থেকে পুরীর দিকে যাচ্ছে ফেস্টিভ্যাল স্পেশাল, হাওড়া থেকে পুরী ডেলি এই ট্রেনটা আপনারা পেয়ে যাবেন। তবে ট্রেনটির টাইম হচ্ছে রাত্রিবেলা 10:30 হাওড়া থেকে ছাড়ছে, পৌঁছচ্ছে ওখানে পরের দিন 7:20। টাইম লাগছে 8:50 মতো। এরপর আসি আরও একটা ট্রেনের কথায়। আমি প্রথমে বলে রাখি ট্রেনটা একটু আলাদা জায়গায় থামছে, সেটা হচ্ছে 02703 ফলকনামা কোভিড স্পেশাল ট্রেন, এটি হাওড়া থেকে আপনারা পাবেন। তবে এই ট্রেনটি কুর্ধা পর্যন্ত যাচ্ছে আর কুর্ধা থেকে পুরীর ডিস্টেন্স হচ্ছে 44 কিলোমিটার মতন। এটি আপনারা ডেলি পেয়ে যাবেন হাওড়া থেকে, সারবার সময় হচ্ছে 7:25 সকালবেলা, পৌঁছয়ে 2:40 দুপুরবেলা। টাইম লাগছে 7:15 আশেপাশে। 02873 হাওড়া যশবন্তপুর ফেস্টিভ্যাল স্পেশাল, হ্যাঁ এই ট্রেনটাও হাওড়া থেকে আপনারা পেয়ে যাবেন। তবে এই ট্রেনটি আবার হাওড়া থেকে কুর্ধা পর্যন্ত যাচ্ছে, কুর্ধা থেকে পুরীর ডিস্টেন্স 44 কিলোমিটার মতন। এই ট্রেনটিও আপনারা ডেলি হাওড়া থেকে পেয়ে যাবেন, ছাড়বার সময় হাওড়া থেকে 8:35 সন্ধেবেলা, পৌঁছবে ভোর রাত্রির দিকে 3:50 কুর্ধায়। এটি টাইম লাগছে 7:15 মতো। আপাতত হাওড়া থেকে বা কলকাতার দিক থেকে পুরী যাওয়ার জন্য এই ট্রেনগুলো রয়েছে, আরও কিছু ট্রেন রয়েছে, তবে এই ট্রেনগুলোতেই মোটামুটি অ্যাভেল করলে সুবিধে হয়। আর বাকি ট্রেনগুলো সবই কুর্ধা কিংবা সেই সব জায়গায় দাঁড়াচ্ছে, তো এই ট্রেনগুলো ডেলি আপনারা পেয়ে যাবেন। তো সেই রকমভাবেই ট্রেনের লিস্ট আমি করে দিলাম, আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে। এরকম টাইপের বিভিন্ন আপডেটেড নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, অল নোটিফিকেশানটি অন করে দেবেন। আর সামনে নানান বেড়াতে যাওয়ার জায়গার কিন্তু সন্ধান আসছে।